বিসমিল্লাহির রহিম। ক্যারিয়ার স্কুলের পক্ষ থেকে আমি তানজিল সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি আমাদের নতুন কোর্স ওয়ার্ডপ্রেস এন্ড সোশ্যাল মিডিয়া। যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন কেউ কেউ আছে অটো ব্লগিং করতে চায়, যেখানে সে ওয়ার্ডপ্রেস সাইটে পোস্ট করবে এবং অটোমেটিক্যালি সেটি সোশ্যাল যে মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, এই সাইটগুলোতে অটোমেটিক্যালি পোস্ট হবে। আবার কেউ কেউ অটো ব্লগিং এর পাশাপাশি অটো পাইলট এবং বিভিন্নভাবে তার পোস্ট, তার বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্কগুলোকে শেয়ার করা এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে যে আইটেমগুলো আছে, যেমন ইনস্টাগ্রামের ফলোয়ারের যে অপশনটি সে ওয়েবসাইটে দেখাতে যাচ্ছে, কতজন তার সোশ্যাল নেটওয়ার্ক থেকে আসলো গেল এই জিনিসটার স্ট্যাটিস্টিক্স তার ওয়েবসাইটে রাখতে চাচ্ছে, অথবা যে ওয়েবসাইটে যে সোশ্যাল যে মিডিয়া প্ল্যাটফর্মের যে ফলোয়ার্স এর যে ব্যাপারগুলো থাকে, যেমন বিভিন্ন ইমেজ গুলো যে কে কোথায় কোন পোস্টটা করেছে, অথবা ধরুন আপনার ক্লায়েন্টই বললো যে আমার আমার যে পেজটি আছে ফেসবুকে সেই পেজটিতে আমি যে রেগুলার পোস্ট গুলো দিব বা এঙ্গেজমেন্ট গুলো হচ্ছে, এগুলো আমার ওয়েবসাইটে ইউজাররা যদি আসে বা ভিজিটররা আসে তারা যেন দেখতে পারে, ওই সাইটে ওই পেজে না যে। এই ধরনের ফাংশনালিটি গুলো ওয়ার্ডপ্রেস এর প্রতিনিয়ত ক্লায়েন্টের ডিমান্ড থাকে এবং এই জিনিসগুলোর জন্যই ডেভেলপ হয়েছে ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন প্রিমিয়াম প্লাগইন। এবং এই কোর্সটিতে আমি সেই প্রিমিয়াম প্লাগইন গুলো নিয়েই কথা বলেছি, সোশ্যাল মিডিয়ার যে প্রিমিয়াম প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো নিয়েই কথা বলেছি। এবং এই কোর্সটি তাদের জন্য যারা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস একেবারেই একটু অ্যাডভান্স, মানে ওয়ার্ডপ্রেস এর বেসিক বিষয়গুলো জেনে এসেছে, তাদের জন্য এখানে যে প্রিমিয়াম প্লাগইন গুলো আলোচনা করা হয়েছে সেগুলোর ইন ডিটেলস কাস্টমাইজেশন এবং প্রত্যেকটা অপশন নিয়ে ডিটেলস কথা বলা হয়েছে, যাতে সোশ্যাল মিডিয়া এবং ওয়ার্ডপ্রেস এর যত রকমের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকবে সেই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট গুলো আপনারা ইজিলি ফুলফিল করতে পারেন। আর যারা একেবারে ওয়ার্ডপ্রেস এ নতুন, এখন ওয়ার্ডপ্রেস কিভাবে ইউজ করতে হয় জানেন না, তাদের জন্য বলবো এই কোর্সটি করার আগে অবশ্যই ওয়ার্ডপ্রেস এর যে অ্যাসেনশিয়াল কোর্স গুলো আছে, বেসিক কোর্স গুলো আছে, সেগুলো আপনারা করে নেবেন। তাহলে চলুন পরবর্তী লেসন থেকে আমরা শুরু করি ওয়ার্ডপ্রেস অ্যান্ড সোশ্যাল মিডিয়া।